চন্দ্রায়নের এই প্রজেক্টটাতে একদম শুরু থেকে ইনভলভ। সবসময় ফান। ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে কিছুই না, জাভাস্ক্রিপ্ট ভালো করে পড়তি। কাল রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, মেঘের গর্জন, মানে ঘুমটাই ভেঙেছে আর কি। এরকম মেঘের প্রচন্ড ডাকাডাকিতে আকাশে এখনো ঘন কালো মেঘ, সারাদিনই আজকে বৃষ্টি দেখাচ্ছে। অ্যাবিকে বললাম একটু খিচুড়ি খাবি, সঙ্গে সঙ্গে আনসার এলো না। এরকম বৃষ্টিতে ও না না আনসারও করেনি, ও বলেছে যখন খিচুড়ি খাবো তখন কি বৃষ্টি হবে? বললাম সেটা তো বলতে পারছি না বাবা। তারপরে বললো তখন যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবো। বললাম বাবা। তারপরে আমি খাবার নিয়ে গেলাম আর তখন দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে না, তাহলে তো খিচুড়ি খাবে না। তার থেকে থাক, দরকার নেই। আমাকে একটু লাঞ্চ বানাতে হবে আজকে, কারণ কালকে রাতে তো রান্না করিনি। কালকে যা ছিল বেশ সেগুলো দিয়েই খেয়েছি, তো এখন রান্না করতে হবে। তো খিচুড়ি খেলে চট জলদি হয়ে যেত, এখন দেখা যাক কি রান্না করা যায়। এই যে বসেছে ব্রেকফাস্ট করতে, খিচুড়ি খাবি? ভাবছিস তুই খেলে রান্না করব, আর তুই না খেলে অন্য কিছু করবো। ভেবে দেখ কি করবি, বাইরে বৃষ্টি হচ্ছে, কি করবি? কেমন লাগছে আজকে, দাঁত ঠিক হয়ে গেছে পুরো? আর একদম অল গুড? কোনো পেন বা কিছু আছে? না না, এত মুভমেন্ট হচ্ছে যখন মুখে তখন আর হচ্ছে না কিছু। ঠিক আছে, তা খিচুড়ি খাবি বাবা? খিচুড়ি বানাবো, থাক মুখ দেখেই বুঝতে পারছি। খাবি? আচ্ছা করে দেবো তাহলে। যে কি বল, আবার 2 মিনিট পরে মাইন্ড চেঞ্জ, কি হচ্ছে? আজকে দুপুরে আর খিচুড়ি রান্না হয়নি, খিচুড়ি রান্না ক্যান্সেল। বাটা মাছ কাল রাতে যে বের করে রেখেছিলাম ওটার একটু ঝোল করে নিলাম। পেঁয়াজ টেয়াজ কাটারও সময় নেই, জাস্ট আদা জিরা বাটা দিয়ে একটু ঝোল করে নিলাম। তুমি খেলে না তাই বলছে কেন ক্যান্সেল? পুরো বাটা মাছটা রান্না করতে পারিনি, একবারে যতটা মাছ হয়েছে ভেজে একটু ঝোল করে নিলাম, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো বাটা মাছ। আজ অ্যাবি বাবার সামার ভ্যাকেশনে সারা দিন, এই ছিলাম আমি, এই ছিল অ্যাবি। এই যে এইসব বিছানার মধ্যে নিয়ে এসে বসেছে, ক্যারাম, তারপরে গল্পের বই, তাছাড়া আরও কী কী সব, ওর ওই কিছু অ্যাক্টিভিটি বুক ছিল সেই সব সব নিয়ে সারা দিন আমার পাশে পাশেই বসে কাটিয়ে দিল। 5টা বেজে গেছে, চল এবার নিচে যাই, চা কফি খাওয়া হোক। বোধহয় এই সকাল থেকে বোধহয় আমার পাশে বসে আমি অফিস মিটিং সবেতেই এই ক্যারাম প্র্যাকটিস করেছে। এবার আমার অফিস শেষ হয়েছে, ওর সাথে আমি দুদান খেললাম ক্যারাম, দুদানই ও জিতলো, সেটা বলি নালে হাসি হাসি মুখ হবে কি করে। ওয়েদার খুব খারাপ, কোথাও বেরোবো না আজকে, একদমই পুরো ক্লাউডি অন্ধকার হয়ে আছে। আবির কোনো ক্লাসও নেই, সেই নাহলে তো বেরোতেই হতো আবির যদি ক্লাস থাকতো। চল বাবা নিচে যাই। আমরা অফিস শেষ করে তারপরে পুরো যেটা লাইভ দেখাচ্ছিল ইসরোর ওয়েবসাইটে ইউটিউবে, সেখান থেকে দেখলাম পুরো ব্যাপারটা। আবিবাবুও দেখলো, কারণ সকাল থেকে আমাদের তো এখানে অনেকটা সকাল ছিল, তখন দেখতে পারিনি। আর তারপরে ওই সারাদিন অফিসের মাঝখানে ছোটো ছোটো ক্লিপিং দেখছিলাম, এখন পুরোটা দেখলাম। কফি খেতে খেতে ওদিকে তো চন্দ্রায়ন 3 লঞ্চ দেখলাম আমরা সবাই মিলে, স্পেশালি অ্যাবিকেই দেখালাম আর কি। অ্যাবিকে তো আমরা তাও মাঝখানে মাঝখানে একটু অফিসের মাঝখানে মাঝখানে একটু ভিডিও ক্লিপ টিপ যেগুলো এসছে সেগুলো সব দেখেছি, ও তো পুরো ব্যাপারটা দেখেই নি। তারপরে দুবাড়িতে কথা বলেছে, সবাই ডিসকাশন করেছে, দেখেছে ও দেখেছে, তো ও আমাকে বলছিল। আমি বললাম ঠিক আছে অফিস শেষ হোক, আমরাও পুরোটা দেখবো লাইভটা। তো অফিস শেষ করেই চালিয়ে দিয়েছিলাম, ওটা দেখলাম, দিদির কাছে কাছে কফি টফি খেলাম আর রান্নাবান্না শুরু করেছি। এই জাস্ট এই যে শুরু করলাম, খিচুড়ি খাবো। অ্যাবিকে অনেক করে রাজি করানো হয়েছে যে অ্যাবি একটা অন্যরকম খিচুড়ি বানিয়ে দেবো, তুই খা, কারণ এত বাজে ওয়েদার, পুরো অন্ধকার হয়ে আছে বাইরেটা, মানে সারাদিন প্রায় সন্ধ্যেবেলার মতনই হয়ে আছে, একটু রোদ তো নয়ই মানে একদম অন্ধকার। তো আমরা রাজি করালাম, আমি একটা স্পেশাল আমি খিচুড়ি বানিয়ে দেবো, মানে মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ টেয়াজ দিয়ে বানিয়ে দেবো। আমি বললাম দেখ এটা অন্যরকম খেতে লাগবে, ডাল রাইস যেরকম খেতে লাগে সেরকমই লাগবে। তো বললো আচ্ছা ঠিক আছে, আর তার সাথে একটু আলু ভাজা করে দিতে হবে ওকে। আলু ভাজা করে দেবে? আমি বললাম ঠিক, সকালেও আলু ভাজা বলছিল করে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আলু ভাজা করে দেবো। আর চন্দ্রায়ন 3
যেটা দেখলাম মানে আমার তো ভালো তো লাগবেই আর কি, অ্যাজ এ ইন্ডিয়ান খুবই প্রাউড ফিল হচ্ছে। আর আমাদের একটু বেশিভাবে আর কি এটা নিয়ে খোঁজ খবর করতাম সবসময় এরকম হতো, তার কারণ হচ্ছে আমাদের কলেজের প্রফেসর শুধু নয় আমার কলেজের সিনিয়র আর কি, সেও এই একদম চন্দ্রায়নের এই প্রজেক্টটাতে একদম শুরু থেকে ইনভলভ, তো শুরু থেকেই খুব ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সে একেবারেই অ্যাক্টিভ নয়, যদিও বেশ কয়েক বছর ধরে খুব একটা কানেক্টেড না এখন আর, হ্যাঁ মানে আমার যে প্রফেসর ছিল, প্রফেসর কি মানে কলেজ সিনিয়র দাদা আর কি, তো চাকরি টাকরি পাওয়ার পরেও জানিয়েছিলাম চাকরি পেয়ে গেছি মানে এরকম, মানে চাকরি পাওয়ার পরও যখন মানে ওই ইসরোতে জব করতো আসতো তখনও এক দুবার কল টল হয়েছে, তারপরে যা হয় বাইরে বাইরে চলে এসেছি খুব একটা বেশি কানেক্টেড না, কিন্তু ছেলেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা হয় আজকাল খুব ভালো হয়েছে না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই খুব কানেক্টেড হয়ে থাকে, তো ছেলেদের সাথে ওরা ওদের সাথে আবার কানেক্টেড, ওদের গ্রুপে বেশ কিছু ছবি টবি এসছে মানে ওই কনফারেন্স হলে বসে আছে সেই সব ছবি শেয়ার করেছে, সেসব ছবি টবি আবার দেখলাম বেশ ভাল লাগছে ব্যাপারটা। আবি তো অত ছোট অত বুঝতে পারে না, মানে ও শুধু ওই স্যাটেলাইট ব্যাপারটা বুঝতে পারে, তো বলছে যে কি করে হলো, মানে যে আমি যার কথা বলছি আমার কলেজের প্রফেসর সে কম্পিউটার সায়েন্সে ছিল, তো বলছি ওটা কিসের সাথে, তো আবি জিজ্ঞেস করছে এটার জন্য কি কি দর, বাচ্চা মানুষ যেরকম কোশ্চেন হয় কি করেছিল তার জন্য ওরকম সায়েন্টিস্ট হয়েছে, তো আমরা বললাম যে ম্যাথ স্ট্রং হতে হয়, কোডিং করতে হয়, কোডিং এর ব্যাপারটা। ইভেন আমার এটাও মনে আছে, এটা আমার মনে পড়লো এক্ষুনি, যে যখন প্রথম আর কি আমাদের কলেজে থাকতে থাকতে ওই জবটা পেয়েছিল, দিয়ে তখন আমরা জিজ্ঞেস করছিলাম সবাই যে কিরকম কি কোশ্চেন করেছে এই করেছে, বলছে এমনি মানে খুব সিম্পল, খুব মানে হি ইজ ভেরি ভেরি সিম্পল, হ্যাঁ মানে ভেরি ভেরি সিম্পল, কিন্তু সবাই খুব ফ্যান ছিলাম এটাও বললাম আর কি, আমরা সবাই ভীষণ ফ্যান ছিলাম। যখন চলে গেল তখন আমরা ওই মিস ইউ কার্ড টার্ড লিখে টিখে দিয়েছিলাম, এসব মনে পড়ে গেল কলেজের কথা, দিয়ে তখন মানে বলছে কিছুই না পড়বি এরকম দেখবি পড়বি, মানে জাভা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আর কি, আইটি মানে জাভা একটা ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সায়েন্সে, কিছুই না জাভাটা খুব ভালো করে পড়বি দেখবি ওখান থেকেই সব কোশ্চেন করছে, মানে এরকম খুবই সিম্পল, মানে আমি তো কিছুই করলাম না চান্স পেয়ে গেলাম, হি ইজ ভেরি ট্যালেন্টেড মানে আই মাস্ট সে। তো সেই সব করেটারে আমরা অনেকদিন ধরে এটার ব্যাপারে আর কি, অনেকদিন ধরে যখনই ইসরো রিলেটেড কোনো খবর টবর হয় তো সবসময় আমরা পড়তাম জানতাম, তো আজকে একটু বেশি বেশি খুশি খুশি লাগছে। এই মুসুর ডালের খিচুড়িটা আমি এর আগে একবার বা দুবার বানিয়েছি, কারণ আমাদের খিচুড়ি মানে টিউজডেতে হয় ভেজি ডের দিন হয় ওই মুগ ডাল দিয়েই বানানো হয়, কিন্তু আজকে অ্যাবির জন্য বানাচ্ছি এটা, তো চাল ডাল হলুদ নুন সব দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, ওদিকে হয়ে আসুক আরেকটু হবে মনে হচ্ছে, তারপরে ওই পেঁয়াজটা আর সব ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে আর একবার ফুটিয়ে নেব। খিচুড়িটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি, খিচুড়ি এত গরম হবে অ্যাবি খেতে পারবে না সঙ্গে সঙ্গে, আর একটু এখানে আমি একটু ঠান্ডা হতেও দিয়েছি খিচুড়িটাকে, এখন শুধু অমলেটটা হবে তাহলেই ডিনারটা করতে বসে যাব। ডিনার রেডি একদম পুরোপুরি সাজিয়ে গুছিয়ে দিয়েছি অ্যাবিবাবুকে, দেখা যাক কতদূর খায়। চলে অ্যাবি আলু ভাজা, খিচুড়ি আলু ভাজা না হলে খাবে না, স্যালাড আর তার সাথে অমলেট নিয়েছি। খিচুড়ি বানালেই বেশি হয়, যা রান্না করেছি এটা আবার আমাদের আর একবেলা তিনজনের হয়ে যাবে। কেমন লেগেছে খিচুড়ি খেতে? মোটামুটি খেয়ে নিয়েছে, ঝামেলা নেই, খেয়ে নিয়েছে আলু ভাজা দিয়ে। মানে অ্যাবির জন্য আজকে ব্যাপারটা ওরকম হয়ে গেছে, খিচুড়ি মোটামুটি অপছন্দ, তারপরে আবার ডিম, তো খিচুড়ি আর আলু ভাজা খাচ্ছিল হঠাৎ করে আমি একটু ডিম দিয়েছি, আমার দিকে তাকে বলছে তুমি আবার ডিমও দিলে, আমি বললাম হ্যাঁ খা একটু, বলছে না বলেছি তো, তারপরে আমি ভাবলাম না বাবা দরকার নেই এত অপছন্দের খাওয়া, তো আবার না করে দেবে, খিচুড়িটা খাচ্ছে খাক আলু ভাজা দিয়ে, তারপর যেটা দিয়েছিলাম পুরোটাই খেয়ে নিয়েছে। তুমি গুড জব করেছো, আমি ছোটবেলায় গুড জব বলতে পারতো না, কি বলতি কি বলতিস, গুড জব। তারপরে ওর এক টিচার ছিল অ্যাবি, সে ও মাই গড বলতো না, সে বলতো ও মাই গড। অ্যাবি একদিন ছোটবেলা দেখছি কোনো একটা খেলনা নিয়ে খেলছে, তো সেটা খেলতে মানে খেলার সময় কিছু একটা থাকে জয়েন করা, সেটা জয়েন করতে পারছি না, দেখছি আমি বলেই যাচ্ছে কন্টিনিউ ও মাই গস। তারপরে আমি বুঝতে পারলাম ওটা ও মাই গড ও মাই গস বলছে, তা সেই টিচার আবার যেই ট্রান্সফার হয়ে গেল আবার অন্য টিচার যেই এলো আবার তাকে ফলো করে বলতে শুরু করলো ও মাই গড। অ্যাবি ওর মাথায় লেগেছে, মাথায় কি করে লেগেছে, কে গল্প করছিল ভিডিও কল করছিল বাড়িতে আমাদের বাড়িতে, তখন কোথাও একটা ওই যে ও একটু আগে তো খেলছিল, সেই খেলাটা তো দেখানো হলো না, খেলছিল খেলতে খেলতে বল কোথায় চলে গেছে, দাঁড়াও হ্যাঁ ওই যে আইস প্যাক ট্যাক রেখে চলে এসছে, এই খেলা সারাদিন খেলছে, খেলতে খেলতে আমাদের বাড়িতে কথা বলছিল মোস্টু আলী, তখন দিদির সাথে কথা বলছিল, খেলতে খেলতে এই আইল্যান্ডের কর্নারটাতে গিয়ে লেগেছে মাথায়, ভালো লেগেছে,
দিয়ে তখন নিজে নিজেই আইস প্যাক বানিয়েছে জিপলক এর মধ্যে জল দিয়ে ফ্রিজে রেখে পুরো এটো কাটার মধ্যে পড়লো ওটা ধুবি তারপরে নিবি না না সিঙ্কে না সিঙ্কে পড়েছে মানে ধোবে বাবা প্লিজ নিজে নিজেই সেই বরফ টরফ দিয়ে মাথায় দিয়েছে আবার কিছুটা বরফ আবার মানে জল ভরে জিপলক এর মধ্যে রেখে দিয়েছিল সেটা এখন বারবার করে বের করছে আর মাথায় দিচ্ছে লেগেছে মাথায় এই কোথায় লেগেছে সামনেটাতে লেগেছে তো প্রচন্ড বেশি লাগেনি কিন্তু ব্যথা আছে আমি একটু দেখলাম চেপে দিলাম এরকম করে দেখলো আ করলো চলো এই খেলাটার সময় অ্যাবি অ্যাবি ডাকলে প্রচন্ড বিরক্ত হয় ফোকাস করে খেলতে হয় রেগে যায় তারপরে যদি পড়ে যায় বলটা ব্যাস সব রাগ গিয়ে পড়লো আমার উপরে এই সামার ভেকেশনে এইসবই হচ্ছে সারাদিন করে কাটায় গল্পের বই তো আছেই তাছাড়া এই যে ক্যারাম পড়েছে এখন মানে ক্যারাম নিয়ে পড়েছে আর এই টেবিল টেনিসের বল এটা নিয়ে এটা 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 বার্থডে রিটার্ন গিফট পেয়েছে চল বাবা অনেক বেজে গেছে 9:30 বেজে গেছে চলো চলো আমরা ব্লগ এন্ড করে দিই আজকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর এইটা করো কমেন্ট করো টাটা গুড নাইট বাবা চোখে একদম ক্যামেরার সামনে চলে এসেছিস মোবাইলটা পড়ে যাচ্ছিল সব সময় ফান